আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শিম চাষ সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব শিম গাছে কখন কী কী কাবার প্রয়োগ করলে মাত্র 30-35 দিনের মধ্যে আপনার শিম গাছে এরকম দ্বিগুণ হারে ফলন পেতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমিষ জাতীয় সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি হচ্ছে শিম, যা আমাদের দেশে শীত মৌসুমে এটা চাষ করা হয়ে থাকে। যারা এখনও শিমের বীজ বোনেননি, আপনারা এই সময়টাতে হাতিকানি, আশিনা অথবা নলডগ জাতের শিমের বীজ বুনে দিতে পারেন। আর যাদের শিম গাছের বয়স 25-30 দিন বয়স হয়েছে, আপনারা এই সময়টাতে গাছের মধ্যে কী কী কাবার প্রয়োগ করবেন তার পূর্বে আপনাদেরকে যে কাজটি করতে হবে, অর্থাৎ চারা গাছের চারদিকে যত ধরনের আগাছা জন্মাবে সব ধরনের আগাছাগুলো তুলে ফেলতে হবে। এরপর গাছের গোড়ার অংশটি থেকে চারদিকে 2 ফিট দূরত্ব রেখে চারদিকের মাটিগুলো আপনারা ভালোভাবে যে কোনো নিড়ানি অথবা কোদাল দিয়ে এভাবে খুঁড়ে নিতে হবে। মাটিগুলো যদি ভেজা থাকে তাহলে রোদে 2-1 দিন শুকিয়ে নেওয়ার পর আপনারা তারপরে চারা গাছের মধ্যে খাবারগুলো প্রয়োগ করবেন। যে কোনো ধরনের সবজি গাছে শুধুমাত্র জৈব সার যথেষ্ট নয়, তার পাশাপাশি আমাদেরকে কিছু পরিমাণে রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়। তো নালা প্রস্তুতের মাধ্যমে যদি আপনারা রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে পারেন তাহলে চারা গাছ থেকে খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনার চারা গাছের কোনো ক্ষতি হবে না। শুরুতেই চারা গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছি, টিএসপি, আপনারা জানেন যে এই টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট। এর বদলে আপনারা ডিএপির সার প্রয়োগ করতে পারেন। প্রত্যেকটা মাদার মধ্যে আপনারা 50 গ্রাম প্রয়োগ করবেন। এই সারটির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে। মাটিতে যে ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতি রয়েছে সেটা পূরণ হবে। তারপরে যে সারটা প্রয়োগ করব, এমওপি বা পটাশ সার। এমওপি মানে মিউরেট অফ পটাশ। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। প্রত্যেকটা মাদার জন্য আপনারা এই সারের পরিমাণটা 40-50 গ্রাম দিয়ে দেবেন। এই সারটা চারা গাছের মধ্যে প্রয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ফুল ঝরে পড়ার সমস্যা থেকে চারা গাছকে রক্ষা করবে। এরপরে যে সারটা প্রয়োগ করব, নাইট্রোজেন সংবলিত অর্থাৎ ইউরিয়া সার, অনেকেই এটাকে সাদা অথবা লবণ সার নামে চেনে। আপনারা এই সারের পরিমাণটা প্রত্যেকটা মাদার জন্য আপনারা 30 গ্রাম প্রয়োগ করবেন। এই সারটা চারা গাছের সৌন্দর্য রক্ষা করবে এবং চারা গাছকে প্রচুর কাণ্ড বের হতে সহায়তা করবে। যেহেতু আমার চারা গাছের বয়স 25 দিন, সেজন্য সবকটা সারের পরিমাণ কম দিচ্ছি। এখন যে কীটনাশকটা প্রয়োগ করছি সেটা হচ্ছে পুরাডান। আপনারা বাজারে যে কোনো কীটনাশকের ঘরে এটা পেয়ে যাবেন। এই পুরাডানটা ভাইরাসজনিত রোগ এবং পোকা দমন করতে এবং চারা গাছের গোড়া পচা থেকে চারা গাছকে রক্ষা করবে। সবকটা সার প্রয়োগের পরপরই আমরা যে নালা প্রস্তুতের মাধ্যমে সারগুলো প্রয়োগ করব, সেই নালাটা অবশ্যই মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। তা না হলে সারের কার্যকারিতা আপনারা খুব তাড়াতাড়ি পাবেন না। আর সার প্রয়োগের পরের দিন আপনারা চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন। শিম গাছে প্রচুর ফলন পেতে আমাদেরকে যে একটি কাজ অবশ্যই করে নিতে হয়, অর্থাৎ চারা গাছ বাউনিতে উঠার পূর্বে চারা গাছের যে প্রধান ডগাটা রয়েছে সেগুলো যদি আমরা কাটিং করে দিতে পারি তাহলে চারা গাছের মধ্যে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে এবং চারা গাছের মধ্যে প্রচুর ফুল ফল আসবে প্রত্যেকটা শাখার মধ্যে। শিম গাছে জাপ পোকার আক্রমণে আমাদের শিম গাছে ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। এগুলো দেখতে একেবারে খালছে। এগুলো সাধারণত দল বেঁধে প্রত্যেকটা গাছের নতুন যে শাখা প্রশাখা রয়েছে সেগুলোর মধ্যে আক্রমণ করে। এই সমস্যাটা দেখা দিলে আমাদের চারা গাছের পাতার মধ্যে ঢেউয়ের মতো বাজের সৃষ্টি হয়। পাতা একেবারে পুরু এবং মচমচে হয়ে যায়। এই ভাইরাসজনিত বাহক পোকার আক্রমণ থেকে আপনারা চারা গাছকে রক্ষা করতে ডায়ামেথেড অথবা এসাটাফ এডমায়ার টি2 যে কোনো একটা প্রতি লিটার পানিতে আপনারা 7 দিন পরপর স্প্রে করে দেবেন। শিম গাছের মধ্যে অন্যান্য যেসব রোগবালাই দেখা দেয় সেগুলো আমার অন্যান্য ভিডিওতে পরামর্শ রয়েছে, আপনারা সেগুলো দেখে জেনে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, শুধুমাত্র যদি আপনারা জৈব পদ্ধতিতে শিম চাষ করতে চান সেগুলোর অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।
সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।